মেঘ আশ্রয় খোঁজে পাহাড়ের গায়ে, সূর্য ওঠার পরও আলসেমি কাটে না মেঘদলের। বান্দরবানে মেঘ পাহাড়ের এমন মিতালি নিত্যদিনের, কখনো মেঘ ঢেকে দেয় গোটা পাহাড়, ক্ষণে হারিয়ে যায় দূরের সীমারেখা, কখনো বা বৃষ্টি নামে পাহাড় চূড়ায়। বৃষ্টি শেষে সৌভাগ্য হয়ে ধরা দেয় রংধনু, হাজার ফুট উপর থেকে মনে হবে পায়ের কাছে। প্রকৃতির আর জীবনের বন্ধুত্ব এমনটাই গাঢ় এখানে। পাহাড়ি পথের ঠিকানা কখনো চিম্বুক, কখনো নীলাচল, কখনো বা নীলগিরি, আবার কখনো বগালেকের মায়া। যে নামেই ডাকা হোক, পুরোটাই বান্দরবান। অনিন্দ্য সুন্দরের কোলে যাদের বাস, তাদের অনেকের জীবনে গতি এসেছে পর্যটকদের আনাগোনায়। পর্যটন নির্ভর বান্দরবান এখন অনেকেরই স্বপ্ন। সৌন্দর্যটা যদি আরো বাড়ানো যেত বান্দরবানে, তাহলে আরো অনেক পর্যটক আসবে, আর আমরা এই চাদরগুলোকে ছাড়তে পারবো তাদের হাতে। বেড়াতে আসা পর্যটকরাও খোঁজেন আর একটু বেশি কিছু। আসি যারা ট্যুরিজম, আমরা তো জানি না কোথায় কি অবস্থা আছে, এক একদিন এক এক দিকে ঘুরি। একটা পয়েন্ট যদি দেওয়া হয় ছবি বড় প্যানা করে, তোই তাহলে পর্যটকের জানতে সুবিধা হবে। বান্দরবানকে ঘিরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। তবে অপরিকল্পিতভাবে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের বিপক্ষে বিশেষজ্ঞরা, তাদের পরামর্শ, পাহাড়ের মানুষ এবং জীববৈচিত্র্য অটুট রেখে পরিকল্পনা করতে হবে সুদূরপ্রসারী। বিশেষজ্ঞদের মতে, দৃষ্টি যখন বিশ্ব পরিমণ্ডলে, পরিকল্পনা তখন হওয়া চাই অন্য উচ্চতার। স্থাপনা মানেই হচ্ছে আবার পলিউশন। এই পলিউশনটাকে আমরা কীভাবে কন্ট্রোল করব, কীভাবে এটাকে জিরো করব, সব কিছুই শেষ কথা হচ্ছে রেসপন্সিবল ট্যুরিজম। যারা এগুলো নিয়ে কাজ করছেন, যেই সংস্থাগুলো বেসরকারি বা সরকারি, তাদের প্রত্যেকের মিলে সম্মিলিত একটা ফ্রেমওয়ার্ক। পাহাড়ে রাত নামে বড্ড দ্রুত, কিন্তু নানা উৎসবে আলোকিত থাকে জনপদ। হাজার বছরের ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরতে সবার আগে প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, বান্দরবান।